আজকে আপনাদের দেখাবো গ্রামের একটি সাধারণ বিয়ে। বিয়েতে কেমন আয়োজন হয়, কতটা সুন্দর হয়, কেমন হয়, কেমন অনুভূতি, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আমরা এমন একটি জিনিস গিফট দিই যেটি দেখে আপনারা আশ্চর্য হচ্ছেন, আশ্চর্য হওয়ারই কথা, কারণ এটি আমাদের খুব একদম কাছের একটা বন্ধুর বিয়েতে, তার কারণে আমরা যা ইচ্ছে গিফট দিতে পারি, মানে মজা করে। তো যাই হোক, তাদের এই গিফটটি প্রথম নাইটে অবশ্যই খুব বেশি কাজে লাগবে আমি আশা করি, এবং আমরা সবাই আশা করতেছি। তো আমরা গিফট প্যাকিং করি, আপনারা দেখতে থাকুন আর শেষ অবধি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর গিফটের মাঝখানে প্রত্যেকটি বক্সে একটি করে লাভ ক্যান্ডি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু খুশি হয় বেশি, কারণ বলা তো যায় না একা তো আর গিফট বক্সটা খুলবে না, পাশে তো তার স্ত্রীও থাকতে পারে। আর গিফটটি প্যাকেট করতেছিল আমাদের খুব কাছের একজন বন্ধু, তাতে খুব ভালো আইডিয়া আছে, যদিও তার ফেস দেখানো নিষিদ্ধ, কারণ ফেস দেখালে আপনার ভেবে নিবেন স্পন্সর করতেছি। থাক, স্পন্সরের কথা নাই বলি, মানে স্পন্সর করলে অনেক কিছু স্পন্সর করা যায়। তো গাইস, অবশেষে অনেক কষ্ট করে গিফটটা প্যাকেট কোড করে শেষ হলো। গিফটটি নিয়ে আমরা সবাই চলে যাব অনুষ্ঠানে। আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই বিয়েটা হচ্ছে আমাদের টক্সিক ফ্রান্সিস নামে ইউটিউব চ্যানেলের একজন সদস্য। তো আমরা অনেকজন আছি, অনেকজন মিলে সবাই মিলে একটি গাড়ি ভাড়া করে তারপর যাব। তো বন্ধুরা সবাই আসতেছে, আমি একটু ওয়েট করতেছি, সবাই আসলে একসাথে হয়ে তারপর যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশেষে আমরা একটি চিএনজি ভাড়া করে বিয়ের অনুষ্ঠানের দিকে রওনা দিলাম। অবশেষে এসে গেলাম বিয়ের অনুষ্ঠানে, এবং আমরা ঘোরাঘুরি মোটামুটি গেট টেট সবকিছু দেখতেছিলাম। এটা খুবই সাধারণ একটা বিয়ে ছিল, এতটা হাই ফাই না। তো দূর থেকে দেখতেছিলাম যে জামাইটা হেঁটে আসতেছিল। এখন হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে জামাই পড়েছিল লুঙ্গি। তো গাইস, একটা কথা বলতেই ভুলে গেছি, ভিডিওটা ছিল অনেক আগের, শীতের, ভীষণ শীতের ভিতরে একটা ভিডিও ছিল। তো দেখতে থাকুন। দিন হাল হলে চলে আর ঠান্ডা তোমার তো গোসল করবে অভ্যাস না, তাহলে আরে দিও, আর তো গোসল করবে অভ্যাস আছে। আমার কাকু কালকে শোনা খাবে। কে বুঝা? কাকু কালকে শোনা খাবে। ও আচ্ছা, ঠিক আছে থাকো, দিন হাল হলে চলে আর লুঙ্গি কিনলে পরে এসো খেলা। ও এখন তো তোলা শুরু করে দিও, তো ঠিক আছে, গুড। আমাদেরকে রুমে নিয়ে আসার পরে দেখলাম একটা গরুর গোয়াল ঘরে বসায় দিল নাস্তা দেওয়ার জন্য। মালিক ভাই, এত কিছু কিনলে আনন্দ বউ দিবা না? আচ্ছা বিয়ে কিন্তু কিছু দিব, বউ না দিব। আলামিন হত বুঝিলাম, আর তুই আলামিন আচ্ছা। চানাচুর খেয়ে পেট ভরার পরে দেখতেছি বিরিয়ানি নিয়ে আসলে, এখন বিরিয়ানি আনতে না আনতে দেখি কিছু কিছু পোলা পাইনে আগে থেকে খাওয়া শুরু করছে প্লেটে ভাগ করে দেওয়ার আগেই। আর মাংস টুকরাগুলো এক একটা না দানে কি করতেছে যে খুঁটে খুঁটে মানে খেয়ে ফেলতেছে কেউ না থাকার মতো, কিন্তু এখানে ভিডিও হচ্ছে সেটা তো দেখতেছে না তারা। সবাই দেখতেছে একে একে নতুন জামাইরে ভাত খাওয়াই দিচ্ছে হাতে করে, এখন কি আর বলবো, অনেকে দেখতেছে ডিম খাওয়াই দিচ্ছে। মানবতার ফেরিওয়ালা এসে দেখতেছে আমারে তার ডিমটা দিয়ে দিল খাওয়ার জন্য, এখন কথা না বলে সুন্দর মতো খেয়ে নি। তুমি কি জায়গার পাও নাই? সবাই অতিরিক্ত খাওয়ার কারণে দেখতেছে যেখানে সেখানে পেশাব করতেছিল, আর কি বলবো, ভিডিও করার সময় বলতেছিল যে আমরা এখানে করি, আর কেউ একজন দেখতেছিল লুকাই ছিল, মানে কিছু দেখাবে না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কুখ্যাত আলামিন সর্দার, বিখ্যাত আচ্ছা।
অবশেষে অনেক কষ্টের পরে সুযোগ পেলাম যে জামার হাতে গিফটটি তুলে দেওয়ার জন্য। এখন জামারই গিফট তুলে দিচ্ছিলাম এবং গিফটটি পেয়ে জামাই প্রচুর খুশি হচ্ছিল এবং জামারে বলতেছিলাম, বারবার করে বলতেছিলাম যে বউকে ছাড়া যেন গিফটটি না খুলে, কারণ হচ্ছে এখানে আছে অমূল্য রতন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। আর যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।